দেশে বিের পরিবেশ তৈরি করতে দুদককে নতুনভাবে কাজ করার আহ্বান জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউসিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন দুপুর সাড়ে বারোটায় রাজধানীর একটি হোটেলে রিহাবের রজত জয়ন্তী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি এ সময় তিনি বলেন দেশে বিনিয়োগের পরিবেশ তৈরি করতে দুদককে অন্যভাবে কাজ করতে হবে কেবল চিঠি দিয়ে সমাজে আতঙ্ক সৃষ্টি করলে দেশের টাকা বিদেশে চলে যাবে আর সেই সঙ্গে টাকা লোকানোর কৌশল রপ্ত করবে তাই দুদকের কথিত চমক না দেখিয়ে দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জনের পথ বন্ধ করার দাবি জানান তিনি